যে আমরা তো একটা নির্দেশনা দিয়েছিলাম যে করোনার যে স্বাস্থ্যবিধি সেটা মেনে যেন সবাই অংশ নেয়। আসলে আমরা খেয়াল করেছি যে অনুষ্ঠানগুলো আমাদের সাংঘাতিকভাবে মন প্রাণ দিয়ে যেটার মধ্যে যেটা যেন অপেক্ষা করি সেখানে কিন্তু এটা মেনটেন করা যায় না। আপনি 21শে ফেব্রুয়ারিতেও দেখবেন বহু রকম করে আমরা চেষ্টা করেছি, আমরা মেনটেন করতে পারিনি, কিন্তু সেখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে যে প্যান্ডামিক হোক তবুও আমি এটার মধ্যে মিলব। এখানেও কিন্তু আজকে ঠিক সেই ঘটনাটাই ঘটলো। একদিক থেকে স্বাস্থ্যবিধি রক্ষিত হল না ঠিক, কিন্তু তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা এত রকম ভয় ভীতি এত কিছু দেখানোর পর এত রকম মূল্যবাদী অপপ্রচার সব কিছুকে উপেক্ষা করে যেভাবে তারা এসে আমাদের এই সামিল হয়েছেন এখানে, এটা আমাদের সত্যি আশাবাদী করে তুলেছে। আমরা আশা করি যে আমাদের দেশ থেকে সমস্ত অপশক্তি সমস্ত সংকীর্ণতা সব কিছু মুক্ত হয়ে আমরা আবার আগামী ভালো একটা সময়ে মঙ্গলময় একটা সময়ে পৌঁছব। ধন্যবাদ। করার জন্য আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারিনি, তো এবার আমরা এলাম। এটা তো আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রাণের মেলা, আর দু বছর পর উদযাপনটা অনেক বেশি ভালো লাগছে। এত বছর পর এই জায়গায় এলাম আমাদের প্রাণের মেলায়, তো প্রত্যাশা যাতে আমাদের সকল জরা কেটে যাক, আমরা নতুন ভাবে শুরু করতে পারি। সবাইকে শুভ নববর্ষ।